নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ। আমি আজকের লাস্ট ভিডিও নিয়ে হাজির হলাম। সেটিতে আমরা আলোচনা করব 504 অর্থাৎ আজকে যে পরীক্ষাটি হয়েছে সেই সম্বন্ধিত বেশ কিছু কথা, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানা দরকার, এবং আগামী কালকের পরীক্ষা সম্বন্ধিত বেশ কিছু কথা যা অবশ্যই আপনাদেরকে জানা দরকার। তো প্রথমে শুরু করি আজকের পরীক্ষা নিয়ে। আজকের পরীক্ষা নিয়ে আমি লাস্ট যে দুটো ভিডিও দিয়েছিলাম সেখানে আপনাদের মিশ্রিত একটা রিপ্লাই আসছে। কেউ কেউ বলছেন কমন পেয়েছেন, কেউ কেউ পাননি। কেন কমন পেয়েছেন কেন পাননি আমি সেই নিয়েই এখানে আলোচনা করব। তো আমি এর আগেই বলেছি আপনাদেরকে, যারা সেট এ পেয়েছেন তারা আমাদের সাজেশন থেকে কিন্তু বেশ কিছু কমন পেয়েছেন, বেশ কিছু মানে ভালো রকমই কমন পেয়েছেন। তো আপনারা যদি সেই কমেন্টগুলো দেখেন সেখানে অনেকেই দেখবেন বলছেন যে আপনাদের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে, কমন পেয়েছি। আবার অনেকেই বলছেন যে পরীক্ষা ভালো হয়নি, কমন পায়নি। এর কারণ হলো যে এনআইএসের এটাও একটা বলা যায় অদূরদর্শী একটা কাজ। কীরকম একটু ভেবে দেখবেন, আপনারা এর আগে হয়তো যে কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিয়েছেন, সেখানে সেট আলাদা হয় ঠিকই, কিন্তু প্রশ্নগুলো কিন্তু আলাদা হয় না। প্রশ্নগুলো কিন্তু বলা যায় সিরিয়ালটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু প্রশ্নগুলো কিন্তু একই থাকে। এখন আমরা যখন সাজেশন দিই এনআইএস নিউজের পক্ষ থেকে, তখন সবথেকে বেস্ট বা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সাজেশন দেওয়া হয়। এর আগেরবারেও আপনারা দেখেছিলেন 501-এর ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল যে একটা সেট কিংবা দুটো সেট থেকে কমন এসেছিলো এবং তৃতীয় সেট থেকে কিন্তু কমন আসেনি। তো সেটা কেন হয়, তার কারণ হলো এনআইএস কিন্তু আপনার তিনটে সেটেই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন দেয়। তার মানে কি, একটা জিনিস ভেবে দেখবেন, যদি তিনটে সেটেই আলাদা আলাদা প্রশ্ন দিতে হয় তাহলে তার মানে হচ্ছে গোটা বই থেকেই তাকে প্রশ্ন করতে হচ্ছে, তার মানে কোনো জিনিসই বাদ দেওয়া যাচ্ছে না। আপনারা একটু ভেবে দেখবেন কথাটার মধ্যে যুক্তি আছে কি নেই। আমি যেটা বলতে চাইছি সেটা হলো এনআইএস যে তিনটি সেটের প্রশ্ন করে, সেই তিনটি সেটের প্রশ্ন সম্পূর্ণ আলাদা। এখন সেটা করতে গেলে এনআইএসকে কিন্তু পুরো বই থেকে প্রশ্ন করতে হয়, কিন্তু যখন আমরা সাজেশন করি তখন কিন্তু আমরা পুরো বই থেকে করি না। আমরা যদি পুরো বইটাই দিয়ে দিতাম তাহলে সেটাকে আর সাজেশন বলা যায় না। আমরা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলোকে দিয়ে থাকি। আর এই কারণেই কিন্তু আপনারা দেখবেন যে গতবারেও আপনারা দেখেছেন একটি কি দুটো সেটে হয়তো কমন এসছে এবং অন্য আর একটি সেটে কিন্তু একদমই কমন আসেনি। তার অন্যতম কারণ হলো এটি যে এনআইএস পুরো বই থেকে সাজেশন করে, পুরো বই থেকে প্রশ্ন করে, কিন্তু আমরা দিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যে কারণে কোনো একটা সেট একদম মিলে যায়, খুব ভালোভাবে মিলে যায়। যেটা আজকের ক্ষেত্রেও আপনারা দেখেছেন সেট এ কিন্তু দারুণভাবে মিলে গেছে। সেট বি এবং সি এ জানি না, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের সেট বি বা সি থেকে কিছু কমন পেয়েছেন কিনা। তো এটাই হচ্ছে মূল কারণ যে আপনাদের প্রত্যেক সেটেই মানে তিনটে সেটেই কমন না পাওয়ার একটা অন্যতম কারণ বা মূল কারণ বলতে পারেন। তার কারণ পুরো বই থেকে আমরা সাজেশন করি না, আমরা করি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে। আশা করছি এই কথার মধ্যে আপনারা যুক্তি খুঁজে পাবেন। যদি না পান অবশ্যই আপনাদের মতামত জানাবেন, যদি পান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। দ্বিতীয় হচ্ছে যে প্রশ্নগুলি, যদি আপনারা আজকের প্রশ্নগুলি দেখে থাকেন তাহলে দেখবেন এটা কি ধরনের বাংলা। একজন কেউ আমাদেরই ভিডিওতে একটা কমেন্ট করেছিলেন বোধহয় এটা যে কি ধরনের বাংলা উনি খুঁজে পাচ্ছেন না। বাস্তবিকই বলা যায় এটা, কিন্তু তার মধ্যে দারুণভাবে যুক্তি রয়েছে যে বাংলাটি দেওয়া হয়েছে ইংরাজি থেকে, যে বাংলায় প্রশ্নটি দেওয়া হয়েছে বাংলা প্রশ্ন পড়ে কিছুই বোঝা যাচ্ছে না। যেটুকু বা বোঝা যাচ্ছে সেগুলো ভাষাগুলো এমনই আলাদা যে জানা প্রশ্ন হয়তো আপনারা ছেড়ে দিয়ে এসছেন। যেমন ধরুন আমি বলতে পারি যে স্ব আপনার মূল্যায়ন যেটি রয়েছে এরকম একটা প্রশ্ন দেখবেন এসছে, সেটা দেখবেন আলাদাভাবে কিন্তু দিয়েছে, ওইখানে একটা আলাদা স্ব আকলন বা এই ধরনের কোনো একটা শব্দ ইউজ করা হয়েছে। আরোহী অবরোহী পদ্ধতির ক্ষেত্রেও কিন্তু একটা দেখবেন আলাদা শব্দ ইউজ করা হয়েছে। এখন যদি আপনারা ইংলিশ মিনিংটা না জানেন তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আপনার জানা সত্ত্বেও ছেড়ে আসতে হয়। এছাড়াও আরও একটি প্রশ্ন প্রজ্ঞামূলক বিকাশ সেট এর ক্ষেত্রে আমি এটা বলছি, তো সেখানেও দেখবেন একটা ভুলভাল বাংলা মিনিং করা হয়েছে। তো এভাবে এনআইএস কেন করে আমি বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গের 100,000-এর ওপর ক্যান্ডিডেট রয়েছে, তারপরে এরকম দায় খালাসি প্রশ্ন কেন করছে, সঠিক বাংলা শব্দ প্রয়োগ কেন করা হচ্ছে না, এই ধরনের নিজের মনমর্জি একটা শব্দ বানিয়ে একটা সেন্টেন্স বানিয়ে দেওয়া হচ্ছে যার কোনো মানে নেই, কোনো মানে হয় না। আপনারা যদি প্রশ্নগুলি দেখে থাকেন ঠিকঠাক, দেখবেন এমন অনেক প্রশ্ন রয়েছে যার কোনো মানেই দাঁড়াচ্ছে না। যতক্ষণ না আপনি ইংলিশটা পড়ছেন ততক্ষণ আপনার কাছে কোনো মানে আসছে না। এমনকি সেট এ যদি আপনারা দেখেন, দেখবেন শেষ প্রশ্নটিতে কিন্তু সেট এ ইংলিশটিও ভুল রয়েছে। ইংলিশ প্রশ্নটি দুবার ঘুরিয়ে দেওয়া হয়েছে, দুটো প্রশ্ন করা হয়েছে, কিন্তু দুটো প্রশ্নই একই রকম, অর্থাৎ দুটোরই উত্তর কিন্তু সেম।
তো জানি না কেন কিভাবে এনআইএস এই ধরনের প্রশ্ন করতে পারে বা কিভাবে করছে এগুলো, জানি না, আমি সত্যিই হতাশ আর কি বলা যায়। তো যাই হোক, আপনারা এইভাবেই এখন করছে, আমাদেরকে এইভাবেই চলতে হবে, এভাবেই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো আগামী আজকে যা ঘটলো ঘটলো, আগামী কালকের পরীক্ষার জন্য আপনারা এবার একটু নিজেকে প্রিপেয়ার করুন। তো তার জন্য আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা 505-এর আমাদের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে তো সেটি ডাউনলোড করতে পারবেন, এবং একই সাথে আপনারা চাইলে আমাদের যে সাজেশান দেওয়া হয়েছে সেগুলোও ডাউনলোড করতে পারবেন। আমি নিশ্চিত যে 3টি সেটের মধ্যে 1টি সেট তো আপনারা কমন পাবেনই পাবেন, অন্তত এটুকু আমি যে 501, 2, 3 এবং আজকের পরীক্ষা 4 নিয়ে আমি যেটা দেখলাম প্রত্যেকটি ক্ষেত্রেই এটা ঘটলো, অন্ততপক্ষে 1টি কি 2টো সেট আপনারা কমন পাবেনই এটুকু নিশ্চিতভাবেই বলা যায়। তো আপনারা অবশ্যই সেগুলো ডাউনলোড করে নেন। এখন বাই লাক বলতে পারেন যে আপনাদের কোন সেট পাচ্ছেন আপনারা, আর এর বাইরে আর কিছুই বলার নেই। আপনারা ডিসক্রিপশন থেকে আপনার সাজেশানগুলো ডাউনলোড করে নেন, এবং চাইলে আমাদের যে বলা যায় স্যাম্পল কোশ্চেন পেপারটি সেটিও ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আবারও কাল ফিরে আসবো আপনাদের পরীক্ষার পর, আপনাদের পরীক্ষার অভিজ্ঞতা, পরীক্ষার বলা যায় কেমন হলো সেটা জানতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।